আমাদের এত কারেন্ট, আমরা এত বড় একটা পিয়াজি দেখার জন্য 200 কিলোমিটার অতিক্রম করে চুয়াডাঙ্গা আসছি এবং ছাড়তেছে কিন্তু এক জায়গায়, আর এটা কিন্তু গোল আকৃতি হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা। পরে যদি আরো বড় হয় আরো বড় হবে, কোথায় আসলাম? এইরকম একটা খাবার যে তোমার এলাকায় হয়, তুমি আবার বলছো? বলো না। 3 থেকে 5 কেজি ওজনের পিয়াজ প্রত্যেকটা জেলায় কিন্তু পেঁয়াজি পাওয়া যায় এবং আমরা অনেকেই কিন্তু পেঁয়াজি অনেক বেশি পছন্দ করি, কিন্তু বাসার পাশের পেঁয়াজি আজকে আমরা না খেয়ে আমরা আজকে 200 কিলোমিটার অতিক্রম করে পেঁয়াজি খেতে আসছি। আরে ভাই, এই ছোট্ট পেঁয়াজি খেতে কিন্তু 200 কিলোমিটার অতিক্রম করি নাই, এত বড় সাইজের একটা পেঁয়াজু খেতে আমরা 200 কিলোমিটার অতিক্রম করে চলে আসছি হচ্ছে চুয়াডাঙ্গা কার্পাসডাঙ্গা চন্দ্রবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একদম অপোজিটেই হচ্ছে ওই যে দোকান, ওই দোকানে বিক্রি করতেছে এরকম 3 থেকে 5 কেজি ওজনের পেঁয়াজ। মামা, আপনি কত বছর ধরে বানাচ্ছেন? 17-18 বছর ধরে এরকম বড় পেঁয়াজি বানাচ্ছে। এবং এটার কেজি কত করে? 300 টাকা কেজি। আমার হাতে যেটা আছে এটা 3.5 কেজির উপরে বা 4 কেজির মতো হবে আর কি। সর্বোচ্চ 5 কেজি পর্যন্ত সে বানাইছে। এইরকম একটা খাবার যে তোমার এলাকায় হয়, তুমি আবার বলছো? বলো না। আমি নিজে খবর পাইছি, তারপর আসছি। যাই হোক, আসেন, আমরা আজকে এইটা খাবো এবং আপনাদের মতামত জানাবো যে এটাকে শুধু দেখতেই ভালো নাকি খেতেও ভালো। পেঁয়াজি বানানোর প্রসেসটা আমরা একটু দেখবো। কাটা পেঁয়াজ প্রথমে যাচ্ছে হচ্ছে একটা বাউলে আর কি। এরপর এটা কি বেসন? বেসন। আচ্ছা, বেসন যাচ্ছে। লবণ। লবণ, আচ্ছা, লবণ গেল। এবার এটা কি মিক্সিং করবেন? আচ্ছা, এটা কি পানি? পানি, আচ্ছা আচ্ছা, পানি যাচ্ছে আর কি। ঠিক আছে। আচ্ছা, যেভাবে পেঁয়াজি ছোটটা হয় তেমন ভাবেই কি এটা হয়? এক্সট্রা কিছু কি দেন এর মধ্যে? না না, কিছুই যায় না। আচ্ছা ঠিক আছে, শুধু এটার কাহিনী কি এটা সাইজে বড়? আপনি মানে সর্বোচ্চ কত কেজি বানিয়েছেন? 5 কেজি হয়। আচ্ছা, 5 কেজি কি বিক্রি হয়েছে এখনো পর্যন্ত? একবারে একবারে। আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে পেঁয়াজিটা খাই সেইভাবেই কিন্তু আসলে বানাচ্ছে, এবং এইটার মূল আকর্ষণ এইটাই যে এটা সাইজে অনেক বড়। এটা 5 কেজি পর্যন্ত বানানো যায়, মানে ওই যে কড়াইটা দেখতেছেন ওই কড়াইতে যতটুকু ইয়ে আর কি ততটুকু। আচ্ছা, এইবার হচ্ছে ভাজার প্রসেস। আচ্ছা, এটার মূল কাহিনী হচ্ছে এটা কি ওই একবারে ছাড়েন তারপর এটা একসাথে জমাট বেঁধে যায় এমন কিছু? মানে গোল হয়ে যাবে, তাই তো? আচ্ছা, কড়াইয়ের সাইজ অনুযায়ী গোল হয়ে যাবে। আচ্ছা, ছাড়তেছে কিন্তু এক জায়গায় আর এটা কিন্তু গোল আকৃতি হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা। বাহ, সুন্দর। কড়াই যদি আরো বড় হয় আরো বড় হবে? কোথায় আসলাম? এই বুদ্ধি কি করে মাথায় আসছে আমার, কিন্তু বলুন তো। এটা আমরা অনেক ছোটবেলা থেকে বানাই। ছোট কত বছর ধরে বানান বলেন? 15 বছরের বেশি। 15 বছর ধরে এরকম বড় পেঁয়াজি বানাচ্ছেন? কথা কিন্তু সে বলতেছে আমার সাথে, কিন্তু সে তার কাজ বন্ধ রাখে নাই। নাসিম, আমরা 1/2 কেজি নেবো, 1 কেজি? আচ্ছা, আমরা 1/2 কেজি নেই, 1/2 কেজি এখান থেকে যে ভেঙে দিচ্ছে। আচ্ছা, দেখি এটা কতটুকু হয়েছে। মানে সিস্টেমটা অনেক ইউনিক, বড় একটা থেকে ভেঙে ভেঙে দিচ্ছে অনেক ভালো। 1/2 কেজি কত দাম এটা? 150 টাকা। আচ্ছা, এই হচ্ছে 150 টাকার পেঁয়াজু। একটা জিনিস চিন্তা করেন, পেঁয়াজু কিন্তু আমাদের খুলনায়ও আছে বা প্রত্যেকটা জেলায়ও আছে, এক একটা পেঁয়াজু সাইজ ধরেন এতটুকু হয় 5 টাকা করে নেয়। আমরা মানে আমাদের এত কারেন্ট, আমরা এত বড় একটা পেঁয়াজি দেখার জন্য 200 কিলোমিটার অতিক্রম করে চুয়াডাঙ্গা আসছি এবং এখান থেকে 150 টাকা দিয়ে কিনে খাচ্ছি। চাইলে আমরা পুরো একটাও নিতে পারতাম, বাট এত খাবে কি, আমাদের অত লোক সংখ্যাও নাই। আমরা এবার একটু এটা খাবো, আমরা একটু বসি। বাংলাদেশের বৃহত্তম পেঁয়াজি খেতে কিন্তু আমি একা আসি নাই, চুয়াডাঙ্গার ভাই ব্রাদাররাও আছে। তো এই হচ্ছে পেঁয়াজু। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন এরা মানুষ দূর দূরান্ত থেকে খেতে আসছে? অবভিয়াসলি দূর দূরান্ত থেকে আসতেছে। বাসা বাড়িতে যেভাবে আমরা পেঁয়াজু খাই সেটার ব্যাপার আলাদা, আর দোকানে যে লোকাল দোকান, প্রত্যেকটা জেলায় কিন্তু লোকাল দোকানের অভাব নাই। বিকাল হলেই পেঁয়াজ বেগুনি আলুর চপ, মানে ভাজা পোড়ার একটা সমাহার তৈরি হয়, হ্যাঁ, এমন একটা অবস্থা যে একভাবে ভাজা পোড়া হয়। আমরা কিন্তু বাসায় কিনে নিয়েও খাই। তো প্রত্যেকটা জেলায় পেঁয়াজ থাকা সত্ত্বেও আপনারা কেন এটা খেতে আসবেন? এটার মূল কারণ হচ্ছে প্রথমত এটা সাইজ। আপনার যদি একটু ইউনিক সাইজের, মানে এত বড় সাইজের কোনো পেঁয়াজ দরকার হয় যে আপনারা 10-12 জন আসতেছেন, 3 কেজি 4 কেজির একটা ওজনের নেবেন, সবাই মিলে খেয়ে হাসতে হাসতে চলে যাবো। এবং যে রাস্তা দিয়ে আমি আসছি এই রাস্তাটা অনেক বেশি সুন্দর, মানে আপনারা দাঁড়া দাঁড়ায় ছবি তুলতে তুলতে আসতে পারবেন এমন একটা অবস্থা। এবার আসি খাবারে। আমার কাছে মনে হচ্ছে সিমিলার, মানে আমরা শহরে যেটা খাই এখানেও সেটা খাচ্ছি, কিন্তু এটার মেইন কাহিনী এটা সাইজে বড়। এখানে শুধু পেঁয়াজ গেছে, বেসন গেছে, লবণ গেছে, আর কিছুই নাই, আর হচ্ছে তেল।
আর কিছু না, হ্যাঁ পানি গেছে, লিকুইড একটা পানি গেছে আর কি, ওই পানি আসলে নর্মাল পানি আর কি। ওই সব কিছুর মিশ্রণে একটা পেঁয়াজি হচ্ছে এবং এটা খেতে আসলেই অনেক মজা। এবং আপনার যদি মনে হয় যে আপনি ইউনিক টাইপের একটা পেঁয়াজি খেতে চান, আপনারা চুয়াডাঙ্গার এখানে আসবেন। আমার একটা জিনিস ইউনিক লাগছে, সে যখন বানাচ্ছিল সে কিন্তু গোল করে ছাড়ে নাই। আমি মনে করছিলাম যখন আমি খুলনা ছিলাম, সে হয়তো গোল করে ছাড়তেছে, দেন এটা গোল হচ্ছে, মনেও না, সে এক জায়গায় এভাবে এভাবে ছাড়তেছে এবং ওইখান থেকে ছড়াই যেয়ে গোল হয়ে যাচ্ছে। আমার ভাইয়া ভালো মানুষ, ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ভাই। আর দ্বিতীয়ত, আপনারা সবাই চুয়াডাঙ্গায় আসেন, এসে জিনিসটা টেস্ট করেন, অবশ্যই মজা পাবেন। হ্যাঁ, আমরা মজা পাচ্ছি, খাচ্ছি। আমি দুপুরবেলা ভাত খেয়ে আসার পরে অনেকগুলো পেঁয়াজ খেয়ে ফেলছি, কারণ এটাতে কোনো ভেজাল মেশানো না, কোনো রকম কোনো ভেজাল নাই। তিনটা জিনিস মানে চারটা জিনিস যাচ্ছে, জিনিসের হিসাব যদি করি, পেঁয়াজ যাচ্ছে, বেসন যাচ্ছে, পানি যাচ্ছে আর লবণ যাচ্ছে, আর কিছুই না। অন্য জায়গায় তো অনেক মানে ওই তরকারি টরকারিও দেয় দিয়ে একদম ইটি করে, পেঁপেও ইউজ করে মাঝে মাঝে। আচ্ছা, তারপরে যে ইস্ট দেয় যাতে ফুলে যায়, মানে কোনো রকম কোনো কিছু নাই, ভেজালহীন পুরাই, মানে র ফ্লেভার এমন একটা অবস্থা। হাইওয়ের পাশে সবাই আসবেন, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করে, ভেজালহীন দেখলেন আপনারা, আর অনেক মুখরোচক খাবার তারা। ভিডিওটা শেষ করতেছি, আপনার যদি কিছু বলার থাকে আপনি ক্যামেরার দিকে তাকায় বলতে পারেন। আসেন, আপনারা আসেন, খুলনা থেকে আসেন, খুলনা না বাংলাদেশ থেকে আপনার কাছে আসবে ইনশাআল্লাহ, এইটাই হচ্ছে মূল ব্যাপার। যদিও মামা একটু লজ্জা পাচ্ছে ক্যামেরার দিকে তাকাই, একটু লজ্জা পাচ্ছে আর কি, যাক কোনো সমস্যা নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কারো কোনো মতামত যদি জানাতে হয় কমেন্ট করবেন। এরকম অনেক ইউনিক ইউনিক ভিডিও আপনাদের উপহার দেবো ইনশাআল্লাহ, যার কারণে যার জন্য আপনাদের করতে হবে আমার পেজটা ফলো করতে পারছেন মূল ব্যাপার। আরেকটা ব্যাপার, ইউটিউবটাও সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়, টাটা, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।